নমস্কার বন্ধুরা, আমি পপি, মাই লাভ হোম কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকের রেসিপি লাউ পাতায় কই মাছ সেদ্ধ। চলুন দেখা যাক। লাউ পাতাগুলো আগেই আমি ধুয়ে নিয়েছিলাম, এরপর আমি একটা থালার উপর সব সাজিয়ে নিয়েছি লাউ পাতাগুলো। চলুন দেখে নিই কী কী মশলা নিয়েছি। হলুদ নিয়েছি, জিরে নিয়েছি, লবণ, ধনে, সর্ষের তেল, লঙ্কা পরিমাণ মতো, আদা, গোটা গরম মশলা, রসুন। মশলাটা বাটার পর আমি তেল, হলুদ, লবণ এবং মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। লাউ পাতার উপর অল্প করে লবণ ছিটিয়ে দিয়েছি। এরপর আমি মাছগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। মাছগুলো সাজিয়ে দেওয়ার পর বাকি মশলাটাও এরপর মাছের উপর দিয়ে দিচ্ছি। বাকি থাকা মশলাটা মাছের উপর পুরোটা দেওয়া হয়ে গিয়েছে। এরপর উপর দিয়ে লাউ পাতাগুলো সাজিয়ে দেবো, যাতে মশলাটা না বেরিয়ে যায়। ভালো করে চেপে চেপে সাজিয়ে দিতে হবে লাউ পাতাগুলো পরপর। এরপর লাউ পাতাগুলো আস্তে আস্তে মুড়িয়ে দেবো, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে। এরপর আমি সুতো দিয়ে লাউ পাতাগুলো বেঁধে নিয়েছি। আপনারা যে কোনো সুতো দিয়ে বেঁধে নেবেন। আমি হাঁড়ি নিয়েছি, জলটা খুব ফুটছে। এরপর আমি আস্তে আস্তে বেঁধে রাখা পাতাটা আমি জলের মধ্যে দিয়ে দেব। এরপর আমি হাঁড়ির মুখটা ঢেকে দেব। আমি মাঝে চাল দিয়ে দিয়েছি এবং ভাতের মধ্যেই করেছি সেদ্ধটা। এবার ভাত থেকে তুলে নেব। দেখতে পাচ্ছেন একটু একটু ঝোল পড়েছিল। এরপর আমি কেচি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে ফুটন্ত জলেও সেদ্ধ করে নিতে পারেন। কিছুটা কাটা হয়ে গেলে আমি হাত দিয়ে সরিয়ে নেব সুতোগুলো একটু। সুতোগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমার ছাড়ানো হয়ে গিয়েছে। পাতাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর আমি পাতাগুলো একটু একটু করে খুলে দেব আস্তে আস্তে, প্রতিটা পাতায়। এই দেখুন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর মাছগুলো আমি একটা বাটিতে তুলে নেব। মাছগুলো আমি বাটিতে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, পাতার উপর যে মশলাগুলো ছিল সেগুলো মাছের উপর রেখে দেবো। এরপর লাউ পাতাগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে হাতে না মাখিয়ে বেটেও নিতে পারেন।
আমি পাতাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবং বাটিতে তুলে দিয়েছি। কই মাছ সেদ্ধ গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি এবং খেতেও খুব অসাধারণ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইরকম প্রতিদিন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।